নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাস সাজেশান নিয়ে আলোচনা করবো তো দেখো জীবন মুখোপাধ্যায়ের বই এই বইয়ের পঞ্চম অধ্যায়ের যত এমসি কিউব আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করবো তো দেখো প্রত্যেকটা কোশ্চেন প্রতি বছর উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী ঠিক আছে ঔপনিবেশিক ভারতের শাসন ঠিক আছে পঞ্চম অধ্যায় তো দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী প্রতিটি প্রশ্নের মান এক ঠিক আছে সঠিক উত্তরটি নির্বাচন করো ফার্স্ট কোশ্চেন কি আছে কোন আইনের দ্বারা ভারতের ভাইসরয় পদের সৃষ্টি হয় ভারত শাসন আইনের দ্বারা তো দেখো এগারো নম্বর কোশ্চেন কেছে জালিয়ানবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে গান্ধীজি কি করেছিল অ্যান্সার হবে আমাদের বিয়ের আনসার কাইজারি হিন্দ উপাধি ত্যাগ করেন আর নাইট উপাধি ত্যাগ করেন কে এর অ্যান্সার হবে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এটা কিন্তু তোমাদের মাথায় রাখবে ঠিক আছে তো দেখো যে সমস্ত কোশ্চেনগুলো দেখা যাচ্ছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করছি বারো নম্বরের কোশ্চেন কী আছে শ্রমিকদের অবস্থার উন্নতির উদ্দেশ্যে সরকার নিয়োগ করে অ্যান্সার হবে ডিএনএসার হুইটলি কমিশন ঠিক আছে দু নম্বরের কোশ্চেন কী আছে মার্লিয়ামেন্ট্রি সংস্কার আইন পাশ হয় অ্যান্সার হবে বিয়ার হাজার উনিশশো নয় খ্রিস্টাব্দে ঠিক আছে তিন নম্বরের কোয়েশ্চেন কী বলেছে মার্লামেন্ট্রু আইনের মাধ্যমে কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য সংখ্যা ষোলো থেকে বাড়িয়ে কত করা হয় অ্যান্সার হবে এর হাজার ষাট তো দেখো পরের কোশ্চেন কি বলেছে তো দেখো তেরো নম্বরের কোশ্চেন কি বলেছে ভারতের সর্বপ্রথম বিভাজন ও শাসন নীতি কার্যকরী করেন অ্যান্সার সি সিয়ার লর্ড কার্জন চোদ্দ নম্বরের কোশ্চেন কী বলেছে মুসলিম লীগের প্রতিষ্ঠা হয় বা মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় অ্যান্সারবে সের অ্যান্সার উনিশশো ছয় খ্রিস্টাব্দে এটা কিন্তু ঢাকায় কিন্তু বাংলাদেশের ঢাকাতে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল তো দেখো পরের কোশ্চেন কি বলে তো দেখো আমাদের চার নম্বরের কোশ্চেন কী বলেছে মন্টিকু সেমসফোর্ড আইনের দ্বারা ভারত সচিবের কাউন্সিলারদের সদস্য সংখ্যা অ্যান্সার হবে বীর আনসার আট থেকে বারো জন পরের কোশ্চেন কী বলেছে ষোলো নম্বরের কোশ্চেন ডক্টর আম্বেদকর জন্মগ্রহণ করেন অ্যান্সার হবে বীর মাহার সম্প্রদায় পরে কোশ্চেন কি বলেছে পাঁচ নম্বরের কোশ্চেন কোন আইনের দ্বারা ভারতে একটি যুক্তরাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার কি হবে ডি এর অ্যান্সার উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের আইনের দ্বারা উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের আইনের দ্বারা পরে কোশ্চেন কি বলেছে সতেরো নম্বরের কোশ্চেনে বলেছে কলারাম মন্দিরে প্রবেশের দাবিতে আন্দোলন করেন অ্যান্সার হবে এর আনসার ডক্টর আম্বেদকর আঠারো নম্বরের কোশ্চেন ভাইকম সত্যাগ্রহের অন্যতম নেতা ছিলেন অ্যান্সার হবে সের আনসার কেশব মেনন উনিশ নম্বরের কোশ্চেন অবর্ণ হিন্দুদের জন্য মন্দিরে দরজা খুলে দেওয়ার দাবিতে অনশন করেন অ্যান্সার হবে অ্যান্সার হবে পান পরের কোয়েশ্চেন কি বলেছে আমাদের পাঁচ নম্বরের কোয়েশ্চেন রাওলাট কমিশনের অপর নাম অ্যান্সার হবে এর সিডিশন কমিশন সাত নম্বরে কোশ্চেন রাওলাট আইন কবে পাস হয় অ্যান্সার হবে বিয়ের উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তা বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি তো দেখো পরের কোশ্চেন কি বলেছে আমাদের কুড়ি নম্বরের কোশ্চেন ব্রিটিশ আমলে দেশীয় রাজ্যগুলির মধ্যে আয়তনের সবচেয়ে বড় ছিল অ্যান্সার হবে ডেরসার হায়দ্রাবাদ একুশ নম্বরের কোশ্চেন কি বলেছে কোন দেশীয় রাজা কোন দেশীয় রাজা সর্বপ্রথম অধীনতামূলক নীতি গ্রহণ করেন অ্যান্সার হবে সেরাচার হায়দ্রাবাদের নিজাম বাইশ নম্বরের কোয়েশ্চেন ওয়াল চাঁদ ওয়াল চাঁদ হিরা চাঁদ কোন শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন অ্যান্সার হবে এর জাহাজ নির্মাণ তো দেখো আট নম্বরে কোশ্চেন কি বলেছে গান্ধীজি কোন আইনকে উকিল নেহি দলিল নেহি আপিল নেহি বলে উল্লেখ করেন অ্যান্সার হবে ডের আসার উনিশশো উনিশ খ্রিস্টাব্দে রাওলাট আইনকে পরে কোশ্চেন কী বলেছে আমাদের ন নম্বরের কোশ্চেন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে কোন তারিখে জালিয়ানবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল অ্যান্সার হবে এর অ্যান্সার উনিশশো উনিশ খ্রিস্টাব্দের তেরোই এপ্রিল দশ নম্বরের কোশ্চেন মাইকেল ও ডায়ার যুক্ত ছিলেন অ্যান্সার হবে বিয়ের আঞ্চার জালিয়নবাগের হত্যাকাণ্ডের সঙ্গে জালিয়নবাগের হত্যাকাণ্ডের সঙ্গে বিয়ের অ্যান্সার হবে তো দেখো প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা কোশ্চেন মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট বলে আমি মনে করি তেইশ নম্বরের কোশ্চেন নবান্ন নাটকে রচিতা হলেন অ্যান্সার হবে ডের আচার বিজন ভট্টাচার্য তো দেখো বা দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মিলাও স্তম্ভ ক স্তম্ভ খ এক দাগের প্রশ্নতে কী বলেছে রোমান মল লিমিটের সংস্কার আইন অ্যান্সার হবে বিয়ের উনিশশো নয় খ্রিস্টাব্দে রোমান টুতে কী বলেছে মনটিগুজ এমস্ট সংস্কার আইন অ্যান্সার হবে আমাদের এর আনসার উনিশশো উনিশ খ্রিস্টাব্দে রোমান থ্রিতে কি বলেছে লক্ষ্ণৌ চুক্তি আনসার হবে ডি এর আনসার উনিশশো ষোলো খ্রিস্টাব্দে রোমান ফোরে কি বলেছে মিরাট ষড়যন্ত্র মামলায় অ্যান্সার হবে সের আনসার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে এবার আমি দাগের কোশ্চেনটা সলভ করাবো স্তম্ভ ক স্তম্ভ খ ঠিক আছে রোমান অনেকে কি বলেছে নাইট টুবাদি টাক অ্যান্সার হবে রবীন্দ্রনাথ কাইজারি হিন্দ উপাদ মহাত্মা গান্ধী রোমান থ্রিতে কি বলেছে জালিয়ানবাগের হত্যাকাণ্ড এর অ্যান্সার হবে আমাদের বিয়ের আনসার মাইকেল ডায়ার তো দেখো পরে কোশ্চেন কী বলেছে রোমানপুরের চোদ্দ দফা দাবি অ্যান্সার হবে ডিএনার মোহাম্মদ আলী জিন্না তো বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট এখানে সলভ করা আছে আমি প্রথম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত প্রত্যেকটা অধ্যায় সলভ করে দিয়েছি এমসি কিউব তো দেখো বাকি যে এসি কিউবগুলো আছে এইগুলো অন্য কোনো একদিন আমি সলভ করে দেবো ঠিক আছে এখানে যতগুলো এসি কিউব আছে এইগুলো প্রত্যেকটা আমি টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে এর আগে আমি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় প্রত্যেকটা অধ্যায় আমি সলভ করে দিয়েছি ঠিক আছে আর দেখো এই যে যেমন আছে আঠারো নম্বরের কোশ্চেন চোদ্দ দফা দাবি পেশ করেন কে কবে ঠিক আছে প্রত্যেকটা কোশ্চেন আমি টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে